হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। পুজো তো শেষই হয়ে গেল, তো কালকে আমাদের এখানে লাস্ট ছিল, মানে বাতকুল্লাই, যেখানে আমার বাড়ি। তো কালকে আমরা বাতকুল্লার ঠাকুর দেখতে চলে গেছিলাম সবাই মিলে। এবার দেখো, আমরা একটা প্যান্ডেলে ঢুকছি, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। বেশ সুন্দর করেছে, অনেকটা অরিজিনাল মতোই লাগছিল। তো প্যান্ডেল দেখা হয়ে গেল, চল এবার ঠাকুরটা দেখে নিই। ঠাকুরটাও বেশ ভালো করেছে, মোটামুটি এখানে আগের বারের থেকে এবার একটু ভালো করেছে। এই প্যান্ডেলটা যেটা আমরা নেক্সট প্যান্ডেলে ঢুকলাম, এটা জাস্ট দারুণ, আমার তো খুব পছন্দ হয়েছে। আমাদের এখানে এরকম ধরনের প্যান্ডেলে ফার্স্টবার আমি দেখছি, বেশ ভালো লেগেছে আমার, একটু নতুনত্ব টাইপের করেছে। চলো ভেতরে দেখা যাক ঠাকুরটা কিরকম করেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কারুকার্যটা জাস্ট দারুণ। ভেতরে আস্তে আস্তে ঢুকলাম, দেখলাম ভেতরে ডিজাইনটাও জাস্ট দারুণ করেছে, মানে শহর এলাকায় যেরকম করে সেরকম ধরনের করেছে। বেশ ভালোই লাগছে আমার প্যান্ডেলটা। তো চলো তোমাদের ঠাকুরটা বেশ জুম করে দেখিয়ে দিই, বেশ ভালোই করেছে ঠাকুরটা, দেখে নাও তোমরা। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। দেখো এটা জাস্ট মারাত্মক করেছে। তো এখানে শিব ঠাকুর দেখতেই পারছো, তো দিনের থেকে রাতে বেশি সুন্দর লাগছে। আমি অবশ্য দিনেও একবার গিয়েছি, বাট রাতে কিন্তু জাস্ট দারুণ লাগছে, তোমরা দেখতেই পাচ্ছো। তো ঠাকুরটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। ঠাকুরটাও পুরো একদম নতুনত্ব করেছে, আমি তো প্রথমে গিয়ে বুঝতেই পারিনি যে এটা ঠাকুর। আমি ভেবেছিলাম আর একটা হয়তো এক্সট্রাভাবে করেছে, এটা মানে একটা অন্য টাইপের ঠাকুর করেছে। বেশ ভালোই লাগলো। তো চলে গেলাম আমরা নেক্সট প্যান্ডেলে। এখানে দেখো কি একটা করেছে, আমি এটা বুঝতে পারিনি প্যান্ডেলের আসলে ব্যাপারটা। তো ভেতরে চলে গেলাম, ভেতরে চলে যাওয়ার পর ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওখানে আমার বোন আগে আগে যাচ্ছে, ঠাকুরটা বেশ ভালোই করেছে, মানে সব ঠাকুরই মোটামুটি একদম নতুনত্ব করেছে, এটাও বেশ ভালো লাগলো। এবার আমি আর বোনও একটু নিজেদেরও দেখিয়ে দিলাম ক্যামেরায়, মানে শুধু ঠাকুর দেখালে তো হবে না, নিজেদেরও একটু দেখাতে হবে। তো চলো দেখা যাক, নেক্সট প্যান্ডেলে যাচ্ছি। এটা একটা মানে পুরীর মন্দির টাইপের করেছিল কিছু একটা, বেশ সুন্দর, সামনের থেকে আরও সুন্দর লাগছিল। ও বলছিল যে ওকে ছবি তুলে দিতে, কিন্তু আমি ওকে পরে ছবি তুলে দিয়েছি, এই কালারের লাইটে মানে ছবি ভালো আসছিল না। কিন্তু দেখো ভেতরের কাজটা খুব সুন্দর, আর ঠাকুরটা তো জাস্ট দারুণ, আমার তো খুব ভালো লেগেছে। সব থেকে বেশি আমার এই ঠাকুরটাই পছন্দ হয়েছে। তো তোমাদের চারি সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছি। তখন রাত 2 বাজে, আমরা এই প্যান্ডেলটায় ঢুকেছি, তাও দেখো কত ভিড়। দেখা যাক, নেক্সট প্যান্ডেলে চলে গেছি। এটা পুরো আমাদের মানে বাতকুল্লা বাজারের ওপর প্যান্ডেলটা, বেশ সুন্দর করেছে, ধানের তুষ্টুষ দিয়ে মানে ধান দিয়ে করেছে প্যান্ডেলটা। আর ভেতরটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ, পুরোটা বাঁশ কেটে কাজ করা। আরও অনেকের মুখে শুনছিলাম নারকেলের, মানে নারকেল কেটে নাকি এইগুলো করেছে, যাই হোক আমি বুঝতে পারিনি। তো ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি জুম করে, দেখো ঠাকুরটা বেশ ভালোই হয়েছে, মানে আমি যে করে ঠাকুর দেখলাম সবই মোটামুটি নতুনত্ব। দেখো তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, প্যান্ডেলের যে মানে কাজটা হয়েছে সেটা দেখালাম। তো আমরা এখান থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, কেক খেলাম দেখছো। তো খাওয়ার পর ওখান থেকে বেরিয়ে গেলাম একটা নতুন প্যান্ডেল দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা একটু ভিতরের দিকে, যাই হোক এটাও ভালো করেছে। এটা এই ক্লাবটার নাম হচ্ছে পল্লীশ্রী ক্লাব। তো চলো যাওয়া যাক ভেতরে ঠাকুর দেখার জন্য, ঠাকুরটা খুব সুন্দর করেছে, ভেতরে কাজটাও ভালো করেছে, আমার তো খুব ভালো লেগেছে। মানে ঠাকুরটা একটু পাথরের টাইপের ছিল, বেশ ভালো করেছে ঠাকুরটা। তো কাজটা তোমাদের দেখিয়ে দিলাম, ঠাকুরটাও আর একবার দেখে নাও তোমরা একটু ভালো করে, দেখো কেমন লাগছে ঠাকুরটা, বেশ ভালো। তো ওখানে ঠাকুর ঠাকুর দেখে আমরা বেরিয়ে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য। তো আমরা ওখানে রাবড়ি আইসক্রিম খেলাম, দেখছো খুব সুন্দর করে, এ দেখো আইসক্রিমটা খুব দেখতে সুন্দর লাগছে, বাট খেতেও ভালো। তো খাওয়া দাওয়ার পর আমরা চলে গেলাম নেক্সট প্যান্ডেলে, অনামী ক্লাব, মানে বাতকুলার সব থেকে বড়ো পুজো এই
এইটা আর কি। তো দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। তো ভেতরে যাওয়া যাক ঠাকুরটা দেখার জন্য, চলো। ঠাকুরটাও বেশ ভালো করেছে আর চারিদিকের কাজটা তো আরও সুন্দর করেছে, দেখো বেশ ঠাকুরের ছবি টবি দিয়ে চারিদিকে একটু মানে প্যান্ডেলের ডিজাইন টিজাইন করেছে, বেশ ভালোই লাগছে। তো ঠাকুরটা তোমাদের জুম করে দেখালাম, বেশ সুন্দর লাগছে ঠাকুরটা, তো তোমরা দেখে নিয়েছো, তো দেখে নাও প্যান্ডেলটাও একটু ভালো করে দেখে নাও। আমার বোনও ওদিকে বলছে যে ওকে একটু ছবি তুলে দিতে, ও ছবি তোলার জন্য একটু স্টাইল দিচ্ছে, ও ছবি তুলতে খুব ভালোবাসে। এবার ওকে দুটো ছবি তুলে দিয়ে নেক্সট প্যান্ডেলে আমরা চলে গেলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিছু একটা করে যায় প্যান্ডেলে, তো সবই এবার এরকম লাইটিং টাইপের প্যান্ডেল করেছে, বেশ ভালোই লাগলো। তো এবার দেখে নাও তোমার ঠাকুরটা, ঠাকুরটাও মোটামুটির উপর ভালো করেছে। এখানে সবাই ড্যান্স করছিল, মানে রাত্রেবেলা তখন 2:30-3 বাজে আর সবাই এরকম ড্যান্স করছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। ওখান থেকে আমরা নেক্সট প্যান্ডেলে চলে গেলাম, এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। প্রতিবার আমরা বাতকুল্লাই মানে প্রতিদিন আর কি বাতকুল্লাই ঠাকুর দেখতে যাই আর এই প্যান্ডেলটা না দেখে চলে আসি। অ্যাট লাস্ট প্যান্ডেলটা আমরা দেখলাম আর ঠাকুরটাও দেখলাম, বেশ ভালোই করেছে। তারপর ভাবলাম যে আমরা এত সুন্দর একটা প্যান্ডেল ঠাকুর কী করে যে মিস করে চলে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর করেছে ঠাকুরটা, ভালো করে দেখে নাও। তো ওখানে ঠাকুর ঠাকুর দেখে টেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। তো আমি চারিদিকটা আর একটু ভালো করে দেখাচ্ছিলাম, এখানে সবাই গল্প টল্প করছে, তো দেখে নাও চারিদিকটা। এবার নেক্সট প্যান্ডেলে চলে গেলাম, তো এটা হচ্ছে ভাতৃসি ক্লাব বয়েজ স্কুলের মাঠে এই ক্লাবটা, এটাও বেশ ভালো করেছে। তোমরা তো জানোই বাতকুল্লার পুজো সব থেকে সুন্দর হয়, তো ঠাকুরটাও দেখে নাও বেশ ভালো করেছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তো এখান থেকে ঠাকুর দেখে আমরা বাড়ি চলে গেলাম, টাটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত।